নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শুক্রবার বলগোনা ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ভাতা ব্লক কমিটির পক্ষ থেকে 13 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কালনা 1 নম্বর, কালনা 2 নম্বর ও কালনা শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কালনায় রাস্তা দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ করে পুনর্বাসনের উদ্যোগ নিল কালনা পৌরসভা। দাদবপুর চিকিৎসালয়ে ডাক্তারদের সম্বর্ধনা ও দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পর্যটক টানতেই শুক্রবার কালনা পূর্বস্থলের ছাড়ি নদীর পাড়ে পর্যটক আবাসনের উদ্বোধন করলেন কালনা মহকুমা শাসক। 44তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে একটি বাৎসরিক বৈঠক অনুষ্ঠিত হলো। চলে আসছে বিস্তারিত খবরে। সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন ও বর্ধমান জেলা আদিবাসী গ্রন্থাগারের শুভ উদ্বোধন হলো শুক্রবার। জোথরামের জাহের থান এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান জেলা জাহেরের সহযোগিতায় পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মকাণ্ড। সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন ও বর্ধমান জেলা আদিবাসী গ্রন্থাগারের শুভ উদ্বোধন হলো শুক্রবার। বাম 70 মাইল জুয়ন জুমিত গাঁওতার পরিচালনায় এদিনের এই কর্মসূচি পরিপূর্ণতা পায়। বর্ধমান জেলা জাহারের সহযোগিতায় এদিন অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মসূচি ঘিরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজকে যেটা আজকে 22শে ডিসেম্বর আজকে আন্তর্জাতিক ভাষা উৎসব আদিবাসীদের, এটা আপনারা জানেন যে 2003 সালে আজকের দিনে 22শে ডিসেম্বর ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলিতে আমাদের এই ভাষা স্বীকৃতি পেয়েছিল। সেই ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য আজকে আমাদের বাম 70 মাইল আমাদের জাহেরখানে আমাদের এখানে সেই ভাষা দিবস উদযাপন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের বিভিন্ন ব্লক থেকে আমাদের 23টা ব্লক থেকে সব আমাদের আদিবাসী ভাইয়েরা মায়েরা বোনেরা সমস্ত এসেছে এবং আমাদের লক্ষ হাজার এখানে উপস্থিত আছে এবং এছাড়াও অনেক নেতৃত্ববর্গ এখানে আসবেন। এখানে এখানে ঘুরে আসবেন আমাদের আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুতুব এখানে আসার কথা আছে। এছাড়াও অনেক অতিথিবর্গ এখানে আসবেন। আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে। আচ্ছা, কী কী অনুষ্ঠান হবে একটু? আজকে নাচ গান এবং নানা রকম অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এবং বক্তৃতা এবং বিভিন্ন রকম আলোচনা এখানে আজকে অনুষ্ঠান। আচ্ছা, কোথায় হচ্ছে এটা? এটা জাহেরখান, বর্ধমান জেলা জাহেরখান। জোথরাম থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শুক্রবার বলগোনা ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ভাতার ব্লক কমিটির পক্ষ থেকে 13 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি
বলগড়া ও নিত্যানন্দপুর গ্রামে পঞ্চায়েত শুক্রবার সারা ভারত খেতমজুর ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা তথা ভাতার ব্লক কমিটির উদ্যোগে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সেই সমস্ত ভাইদের কাছে বলতে চাই, মুখে যন্ত্রণা নিয়ে চাকরি করছেন বলে নিজের মেরুদণ্ডটাকে বেঁকিয়ে সরকারের কাছে হচ্ছে গিয়ে নতি স্বীকার করবেন না। আমরা বামপন্থীর লড়াই ময়দানে আছি, আমরা জানি কান্তাপুরীর দ্বারা আমরা আক্রান্ত, আমরা জানি হচ্ছে গিয়ে নকশালের দ্বারা আমরা আক্রান্ত। 100 দিনের কাজের বকেয়া মজুরি 70 প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার উপভোক্তাদের তালিকা প্রকাশ, সকল গ্রামবাসীদের শৌচাগারের আওতায় আনা, সকলকে ডিজিটাল রেশন কার্ড প্রদান সহ 13 দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি প্রদান করা হয়। ভারত কৃষক সভা এবং খেত মজুর ইউনিয়ন কমিটি ভাতার জোনাল কমিটির পক্ষ থেকে আজ আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের সিদ্ধান্ত হয়েছে যে পঞ্চায়েতগুলো অতীত দিনে গরিব মানুষের ভরসাস্থল কেন্দ্রস্থল ছিল, সেই যে পঞ্চায়েতগুলো এখন দুর্নীতির আগড়া এবং ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে, সেই ঘুঘুর বাসাকে ভাঙার জন্য এবং গরিব মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা 13 দফা দাবির ভিত্তিতে প্রতিটি পঞ্চায়েতে আজকে আমরা এই ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিবন্ধী ভাতা সেই উপভোক্তাদের নাম এবং যে PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বিভিন্ন প্রকল্পের যে রাস্তা এন্ডেক রাস্তার কাজ, যে কাজগুলোতে আমরা দেখছি চারিদিকে এখন আওয়াজ উঠেছে দুর্নীতি, চারিদিকে শুধু দুর্নীতির আওয়াজ, যে কোথায় গেছে শুধু পঞ্চায়েতগুলোতে শুধু টাকা খাওয়ার বোকরা খাওয়ার জায়গাতে পরিণত হয়েছে। সেই আওয়াজের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে সাথে নিয়েই তার প্রতিবাদ করতে চাই এবং সেই বকেয়া ভাতাগুলিও প্রদান করার দাবিতে, এছাড়া গ্রাম পঞ্চায়েতে গরিব মানুষের প্রতিটি গরিব মানুষের যে শৌচাগার, সেই গরিব মানুষকে শৌচাগারের আওতাভুক্ত আওতায় আনতে হবে। এছাড়া PMAY প্রতিটি গরিব মানুষের রেশন কার্ড নিয়ে প্রতিদিন আপনারাও জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড অফিসের লাইনের পর লাইন দীর্ঘদিন মানুষ প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানুষ যাতে তাদের 2 টাকা কেজি দরে যে ঘোষণা অনুযায়ী 2 টাকা কেজি দরে রেশন কার্ড পায়, এই সমস্ত দাবি নিয়ে 13 দফা দাবির ভিত্তিতে আমরা প্রতিটি পঞ্চায়েতে ঘরের PMAY ঘরের তালিকা। বলগোনা পঞ্চায়েতের প্রধান যথাসময়ে উপস্থিত না হয় অন্যান্য আধিকারিকের কাছেই স্মারকলিপিটি প্রদান করা হয়। এক বলগোনা পঞ্চায়েতের প্রধান অমলেন্দু পাল জানান, যেসব দাবি জমা পড়েছে তার বেশিরভাগই কেন্দ্র সরকারের স্কিম। পার্টির তরফ থেকে, শ্রীমতী কৃষক সভার তরফ থেকে পঞ্চায়েতে একটা ডেপুটেশন ছিল, ওদের যে দাবিগুলো সেগুলো মূলত সবই কেন্দ্র সরকারের স্কিম বা তাদের দাবি কেন্দ্র সরকারের কাছে পৌঁছানো দরকার। তো আমাদের পঞ্চায়েত তরফ থেকে ডেপুটেশন নেওয়া হয়েছে, ওদের দাবি হচ্ছে 100 দিনের কাজে সুযোগ দিতে হবে, 100 দিনের কাজে যেখানে ক্ষেত্র বা পরিকাঠামো সেরকম ভাবে নেই, কারণ 100 দিনের কাজে এখন অনেক নিয়ম হয়েছে, সেই নিয়মের মধ্যে স্থায়ী সম্পদ তৈরি করতে গেলে এখন পুকুর সংস্কারের কাজ বন্ধ, নতুন জমিতে পুকুর তৈরি হবে, তো সেগুলো হবে মূলত খাস জমি, তো খাস জমি আমাদের এখানে নেই। তো এই দাবিটা আমাদের পঞ্চায়েতের পক্ষে পূরণ করা সম্ভব নয় আমাদের কাজের ক্ষেত্রে এখানে। দ্বিতীয় দাবি হচ্ছে ওদের ডিজিটাল রেশন কার্ডের দাবি। ডিজিটাল রেশন কার্ড তো 2011 সালের সমীক্ষা অনুসারে, অর্থনৈতিক সমীক্ষা অনুসারে যাদের সেই সমীক্ষায় গরিব দরিদ্রসীমা নিচে এসছে তাদের ডিজিটাল কার্ড তারা পেয়ে গেছে, এবং বাকি পুনরায় যখন অর্থনৈতিক সমীক্ষা হবে তারপরে সেটা দাবি পূরণ হতে পারে। কৃষক সভা সিএম পার্টির পক্ষ থেকে পঞ্চায়েতের ডেপুটেশন ছিল কিছু দাবি নিয়ে, যেগুলো মূলত কেন্দ্রীয় সরকারের কাছে ওদের দাবিটা রাখা দরকার, যেগুলো রাজ্যের পক্ষে আমাদের মমতা দিয়ে লড়াই করছে যাতে সেই ওই দাবিগুলি পূরণ করা যায়। তো ওই দাবিগুলো আমরা এখানে নিলাম এবং ওদের যে দাবিগুলো হচ্ছে মূলত 100 দিনের কাজে বা মাটির ঘর যাদের আছে তাদের বা চাষিদের ধান কেনার তো আমাদের মান্ডি খোলা হয়েছে, আর 100 দিনের কাজের দাবিতে মূলত ক্ষেত্রে এখানে যে নিয়ম সেই নিয়ম সে ক্ষেত্র নেই, যার জন্য 100 দিনের সব লোক কাজ পাচ্ছে না। তো অন্যদিকে বরবেলুন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস ব্যানার্জি এই ডেপুটেশনের তীব্র সমালোচনা করেন। আমি রাজনৈতিক দলের নাম করে তাদেরকে আমি বড় করতে চাইছি না, তারা এখন দূরবীনের মধ্যে চলে গেছে, তাদের দূরবীন দিয়ে দেখতে হয়, তাদের অর্ধেক কর্মী অর্ধেক মানে সমর্থক তারা অন্য দলে সাম্প্রদায়িক দলের নাম লিখিয়ে ফেলছে, তাদের ধরে কর্মীদের ধরে রাখার পর্যন্ত ওদের ক্ষমতা নেই, অতএব ওদেরকে নাম বলে বড় করার দরকার নেই। ওরা দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিচ্ছে,
একটা গ্রাম পঞ্চায়েতে, তা যে কোনো গ্রাম পঞ্চায়েতেই হোক আর যাতেই হোক, দুর্নীতি যারা পাহাড় প্রমাণ দুর্নীতি করে যারা মানুষ থেকে আজকে সরে গেছে, যাদের মানুষের কর্মসূচিতে যাদের কোনো জায়গায় লোকজন সেরকম নেই, মানুষের সমর্থন নেই, তারা নিজেদেরকে ল্যাম্প লাইটে আসার যে চেষ্টা করছেন, আমি ওনাদেরকে বলছি আপনারা দুর্নীতির কথা বলছেন খুব ভালো কথা, কিন্তু আপনারা যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি করেছেন, যে দুর্নীতির আগরা, যে সন্ত্রাসের আগরা তৈরি করেছিলেন, যার উপর দিয়ে 34 বছর আপনারা বাংলা শাসন করলেন 1978 সালে পঞ্চায়েত রাজে ভোট হওয়ার পর থেকে, তারা আবার নতুন করে যে দুর্নীতির কথা বলছেন বা রাস্তায় নামছেন, এটা আমার নেহাতি ছেলে খেলা ছাড়া অন্য কিছু বলে মনে করি। বলগোনা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কালনা 1 নম্বর, কালনা 2 নম্বর ও কালনা শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উন্নত চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর দাবি জানানো হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কাল্লা 1 নম্বর, কাল্লা 2 নম্বর ও কাল্লা শহর আঞ্চলিক কমিটির ডাকে শুক্রবার কাল্লা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াইয়ের কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। DYFI এর পক্ষ থেকে অভিযোগ, কাল্লা মহকুমা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। হাসপাতালে মাত্র 1 জন চিকিৎসক, কর্তব্যরত নার্সদের ব্যবহার ভালো নয়। কাল্লা মহকুমা হাসপাতাল একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া সত্ত্বেও কোনো পরিকাঠামোই নেই। সুচিকিৎসা ব্যবস্থাও উন্নত পরিকাঠামোর দাবিতেই এদিন স্মারকলিপি প্রদান করা হয়। আমরা কাল্লা চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার মান দিনে দিন তলানিতে ঠেকছে। তার জন্য হচ্ছে গিয়ে চিকিৎসা ব্যবস্থার মানটা যাতে উন্নয়ন ঘটে, তার জন্য আমরা সুপারের সঙ্গে সঙ্গে আলোচনা করতে চাই। আমরা বুঝতে পারছি না যে কাল্লা সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসার জন্য কতগুলো ডাক্তার আছে, কতগুলো নার্স আছে, কি ব্যবস্থায় চিকিৎসার মানটা ঘটানো হবে, তার কোনো সূরা আমরা পাচ্ছি না। তার জন্য আমরা হচ্ছে কি এই আপনারা কোন রাজনৈতিক দলের হয়ে আজকে? আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, বাম, বাম যুব। এদিন একটি পথসভারও আয়োজন করা হয় DYFI এর পক্ষ থেকে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেওয়া হয়। আমাদের এই ডেপুটেশন এই কারণেই যে আমরা দেখছি যে কালনা হসপিটাল, সেই হসপিটালের স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। এখানে চিকিৎসক একজন, তার উপর নির্ভর করে চিকিৎসা ব্যবস্থা চলে, কিন্তু সেই ডাক্তারবাবু যদি না থাকেন তাহলে হচ্ছে কোনো চিকিৎসাই হয় না। এখানে একমাত্র কাজ বর্ধমানে রেফার করে দেওয়া, রেফার করে দেওয়ার কাজটাই একমাত্র হয়। এখানে যারা নার্স আছে তাদের ব্যবহার ভালো নয়। একটা সুপার স্পেশালিটি হসপিটাল এখানে বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালের যে পরিকাঠামো সেই কোনো পরিকাঠামো এখানে নেই। সুপার স্পেশালিটি হসপিটালের বিল্ডিং এর ভেতরে বিড়াল কুকুর ঘুরে বেড়ায়, বেড আছে কিন্তু রুগী নেই। এমনকি যে ICCU ইত্যাদি যে ব্যবস্থাগুলো থাকা দরকার সেই কোনো রকম ব্যবস্থা এখানে তৈরি হয়নি। আজকে কি আপনাদের ডেপুটেশন এটা নিয়ে? এই জন্যই সব কিছুর বিরুদ্ধে আমরা সুপারের কাছে আজকে ডেপুটেশন দিচ্ছি। পরবর্তীকালে যদি এতে আমাদের কাজ না হয় আমরা পরবর্তীকালে আরো বড় জায়গায় যাতে যাওয়া যায়, আমরা মহিলা যুব এবং ছাত্র ঐক্য মিলে আমরা কাজ করব। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। কালনায় রাস্তা দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ করে পুনর্বাসনের উদ্যোগ নিল কালনা পৌরসভা। 32 জন ব্যবসাদারকে পুনর্বাসন দেওয়া হবে। পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুরু হয়েছে দোকানঘর তৈরির কাজ। বিগত 20 কয়েক বছর ধরে কালনা শহরের জনসংখ্যা প্রবল হারে বৃদ্ধি পেয়েছে, অথচ ফুটপাত দখল করে ব্যবসাদাররা ব্যবসা করার ফলে কালনা শহরের বেশ কিছু রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছিল, ফলে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল। শহরের যানজট নিয়ন্ত্রণ করতে উদ্যোগ গ্রহণ করল কালনা পৌরসভা।
রাস্তায় দখল করে যারা ব্যবসা করছিল তাদের পৌরসভার পক্ষ থেকে তুলে দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। তবে যাদের নিজস্ব দোকান আছে অথচ রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদের কোনোরূপ পুনর্বাসন দেওয়া হবে না বলে জানিয়ে দেন কালনা পৌরসভার পৌরপতি দেবপ্রসাদ বাগ। যদি মানে আমাদের ওই কালনা শহরে জানেন যে ফুটের বেশ কিছু দোকানদার বসেছিল, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করত, কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 40 বছর, কেউ তারও বেশি। এখন কালনা শহরে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেই জনসংখ্যা বৃদ্ধিটাকে মাথায় রেখে রাস্তাগুলো ক্রমশ সরু হয়ে যাচ্ছিল, কারণ যেহেতু দুদিকে হচ্ছে না যে ফুট অকুপাই করে রয়েছে আর সাথে সাথে হচ্ছে না যে জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, এত গাড়ি এত মোটরসাইকেল বেড়ে গেছে যে সাধারণ মানুষের এখন প্রত্যেক দিন যাতায়াতের একদম অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছিলো, যাতায়াত করতে পারছিল না। সেই দিকটা লক্ষ্য রেখে আমরা হচ্ছে কিনা যে সমস্ত দুধারে যা ফুট অকুপাই করেছিল তাদেরকে আমরা তুলে দিয়েছি এবং তুলে দেওয়ার সাথে সাথে তাদেরকে একটা পুনর্বাসনেরও ব্যবস্থা করেছি। আমাদের কালনা মিউনিসিপ্যালিটির যে আরবানের সামনে একটা বৃহৎ জায়গা পড়ে আছে সেই জায়গাতে আমরা তাদের ঘর করে দিচ্ছি এবং শুধু ঘরটার যেটুকু খরচা আমরা তাদেরকে বলে দিয়েছি যে তারা তাদের মতন করে ঘরের যা খরচা সেই ঘরের খরচাটা বহন করছে। এবং পৌরসভা থেকে যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনারা জানেন যে একদম হার্ট অফ দ্য টাউন, মানে একদম শহরের মধ্যস্থল বলা যায়, যে পুরনো বাসস্ট্যান্ড শহরের মধ্যস্থল, সেখানে জায়গার দামও ভীষণভাবে বেশি। তবুও আমরা যেহেতু বেকার একটা মারাত্মক একটা সমস্যা তো আছেই, সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে, এবং এটাকে তাদের কথা মাথায় রেখে এবং তাদের যারা বিশেষ করে ওখানে দোকান করেছিল তাদের যাতে সংসারটা যাতে রাস্তায় না নেমে আসে সেই মাথায় রেখে তাদের জন্য আমরা মূলত ঘরগুলো করে দিচ্ছি এবং যাকে বলে পুনর্বাসন। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান দিদি আমাদের যে যাকেই আর কি তোলা হোক না কেন হকার তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়, তার কথা মাথায় রেখি এবং তার অনুপ্রেরণায় এবং তার নির্দেশ মতনই আমরা এই সমস্ত হকারদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিই। ওখানে এই মুহূর্তে আমরা করছি 32টা দোকান এবং এই 32টা দোকান করলে পরে আমরা দেখে নিয়েছি যে কটা আমাদের তুলেছি আর কি যাদের পারমানেন্ট দোকান আছে অথচ ফুট অকুপাই করে রেখে দিয়েছিল তাদের কিন্তু আমরা দোকান দিচ্ছি না, এই সংখ্যাটা অনেক আছে। যাদের দোকান পারমানেন্ট দোকান আছে অথচ ফুটে একটা দোকান করে রেখে দিয়েছি যে ভবিষ্যতে সেটা বিক্রি করব, কিন্তু যাদের কিচ্ছু নেই সেটা আমরা একটা সার্ভে করে দেখে নিয়েছি, এই মুহূর্তে আমার দোকানের সংখ্যা আছে 32টা, তাই 32টাই বানাচ্ছি। পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভার জায়গাতেই তৈরি হচ্ছে দোকানঘর। দোকানঘর তৈরির খরচা বহন করতে হবে ব্যবসাদারদের। বর্তমানে 32টি দোকানঘর তৈরির কাজ চলছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। দাতব্য চিকিৎসালয়ে ডাক্তারদের সম্বর্ধনা ও দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। 26 নম্বর ওয়ার্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে এদিনের এই কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে এদিন 130 জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়। দাতব্য চিকিৎসালয়ে ডাক্তারদের সম্বর্ধনা ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় 26 নম্বর ওয়ার্ডের শুভাঙ্গন বিয়েবাড়িতে। 26 নম্বর ওয়ার্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। এদিন 130 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এর পাশাপাশি 10 জন ডাক্তার বাবুকে সম্বর্ধনা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। বিডিএর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, শুধু কম্বল দিয়ে উষ্ণ করব না, আমাদের সম্বল দিয়ে উষ্ণ করব এবং চিত্ত দিয়ে উষ্ণ করব। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি সহ সমাজের সকল স্তরের মানুষজন উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আজকে বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ডে এলাকার গরিব মানুষদের জন্য আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান আছে।
যে মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের 130 জনের মতো কম্বল আমরা দেবো। আর একটা কথা হচ্ছে, এই এলাকাতে বিশিষ্ট ডাক্তাররা যে বিনা পারিশ্রমিক না নিয়ে তিনি যারা কাজ করছেন এবং সপ্তাহে 7 দিন ধরেই কাজ করছেন, বিভিন্ন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার, হ্যাঁ, বিভিন্ন সময়ে এসে যে মানুষের পরিষেবা দিচ্ছে, সেই ডাক্তারবাবুদের একটা সংবর্ধনা দেওয়া হবে 26 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে পর থেকেই আমরা এটা আরম্ভ করেছি। আজকে রবিবাবু আসছেন, আইজলং মণ্ডল আসছেন, প্রণব চট্টোপাধ্যায় আসছেন, খুদা সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দরা আসছেন, এখানে উপস্থিত আছেন বশির আহমেদ, এখানে ফারুক আনসারি, আমাদের শৈল ঘোষ এবং আমাদের জেলা নেতৃবৃন্দ এবং শহর নেতৃবৃন্দ। দুস্থ মানুষরা শীতের সময় কম্বল পাওয়ায় খুশি কম্বল প্রাপকরা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শনি ও রবিবার দুদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজকরা। এই প্রচণ্ড শীতে গরিব দুস্থদেরকে 130 জন গরিব দুস্থকে আজকে এখানে কম্বল বিতরণ করা হবে এবং আমরা এখানে সারা বছর ধরে একটা সেবালয় চিকিৎসা কেন্দ্র এখানে চালাই, বিনা পয়সায় মানুষকে চিকিৎসা দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, ফ্রি চিকিৎসা করেন, অনেক ডাক্তারবাবু আছেন সারা বছর তারা এখানে আসেন, সেই ডাক্তারবাবুদের আমরা আজকে সম্বর্ধনা দেবো। প্রায় 10 জনের মতো ডাক্তার আমাদের এখানে এই ফ্রি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করান, সেই ডাক্তারদের আজকে সম্বর্ধনা দেবো। আজ এটা প্রায় পাঁচ বছর হলো, 5 বছর ধরে চলছে কম্বল বিতরণটা 10 বছর, আর সেবা কেন্দ্রটা আমরা করেছি 3 বছর হয়ে আজকে 4 বছর। হ্যাঁ, এই উপলক্ষে আমরা আগামীকাল এবং আগামী পরশু দুদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান হবে রাত 10টা পর্যন্ত। সমগ্র কর্মসূচি যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দেওয়ানদিঘি সংলগ্ন একটি বেসরকারি স্কুলে চলে এদিনের এই প্রতিযোগিতাটি। মোট 15টি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন প্রতিযোগিতায় অংশ নেন। স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে চলে প্রতিযোগিতাটি। স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই রূপ পরিকল্পনা গৃহীত হয়। স্বভাব ও পরিবেশের বিষয় নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে সারা ভারতবর্ষের 40টা শহরে চলছে এই রূপ প্রতিযোগিতা। দেওয়ানদিঘি সংলগ্ন একটি বেসরকারি স্কুলে এদিন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মোট 15টা স্কুলের পড়ুয়ারা এদিন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীরা আগামী বছর 10 ও 11 ফেব্রুয়ারি বোম্বেতে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এদিন প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। রোটারি ক্লাব বর্ধমান গ্রেটার সেভাস বলে এক অর্গানাইজেশন আছে বোম্বেতে, তারা নেচার এবং এনভায়রনমেন্ট কনজারভেশনের উপরে স্কুল স্টুডেন্টসদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য ক্লাস 5, 6, 7 স্টুডেন্টসদেরকে নিয়ে বর্ধমানে এই কুইজটা হচ্ছে। এই কুইজটা সারা ভারতবর্ষে 40টা শহরে হচ্ছে। বর্ধমানবাসী হিসেবে আমরা খুবই গর্বিত যে আমরাও এই সুযোগটা পেয়েছি এবং মডেল স্কুল হোস্ট করার জন্য এগিয়ে এসেছেন। বর্ধমানে টোটাল 15টা স্কুল এখানে পার্টিসিপেট করছে। এখান থেকে যারা জিতবে তারা ন্যাশনাল কোয়ালিফাই করবে বোম্বেতে, যেটা অল ইন্ডিয়া ফাইনাল হবে এবং সেখানে প্রাইজ মানি প্রায় 1 লক্ষ টাকা আছে এবং এটা ফেব্রুয়ারি মাসে 10 তারিখ এবং 11 তারিখে হচ্ছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পর্যটক টানতেই শুক্রবার কালনা পূর্বস্থলীর ছাড়ি নদীর পাড়ে পর্যটক আবাসনের উদ্বোধন করলেন কালনার মহকুমা শাসক। প্রায় 1,40,00,000 টাকা ব্যয়ে 4টি আবাসন গড়ে তোলা হয়েছে, তৈরি হয়েছে পার্ক। কালনার পূর্বস্থলীর ছাড়ি নদীর পাড়ে পর্যটক আবাসনের উদ্বোধন করা হলো শুক্রবার। উদ্বোধন করেন কালনা মহকুমা শাসক নিতিন সিংহানিয়া। Yeah.
প্রতি বছরই এই সময় ছাড়ি নদীর পাড়ে প্রচুর পরিযায়ী পাখি ভিড় জমায়, বহু পক্ষীপ্রেমী ভিড় জমান। কিন্তু সন্ধ্যার নামতেই তারা হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হতেন, কারণ সেখানে ভোরের সময় পরিযায়ী পাখি দেখতে রাতে থাকার তেমন ব্যবস্থা ছিল না। ভোরের আলো ফুটতেই পরিযায়ী পাখিদের দেখতে বঞ্চিত হতেন। পক্ষীপ্রেমীদের টানতেই এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রায় 1,40,00,000 টাকা ব্যয়ে 4টি আবাসন ছাড়ি নদীর পাড়েই গড়ে তোলা হয়েছে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণীয় করতে তৈরি করা হলো পার্ক। সরকারের এ ধরনের উদ্যোগে স্বভাবতই খুশি সাধারণ মানুষজন। আগামী দিনে ওই স্থানে একটি মিউজিয়াম তৈরিরও চিন্তা ভাবনা আছে বলে জানান মহকুমা শাসক নীতিন সিংহানিয়া। পর্যটন দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির পূর্বস্থিত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অলরেডি আমরা দেখেছি যে লাস্ট ইয়ার এখানে একটা গেস্ট হাউস গড়ে তোলা হয়েছে এবং একটা ভালো পিক পার্ক তৈরি করা হয়েছে। এবছর আমরা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এখানে, যেখানে 3টে আরও কটেজেস তৈরি করা হয়েছে এবং আমাদের ওটা লিজ দেওয়া হয়েছে কলকাতার একজন এজেন্সিকে, যাতে টুরিস্টকে আরও এখানে অ্যাট্রাক্ট করা যায়। এবং তার সাথে সাথে আমাদের যে লেক আছে প্লাস যে মাইগ্রেটরি বার্ডস আছেন তাদেরকে আরও কনজারভেশনের জন্য চিন্তা একটা চলছে এবং নেক্সট উইক আমরা তাতে নিয়ে বসব, আরও কীভাবে প্রোটেক্ট করা যায় এবং মাইগ্রেটরি বার্ডসকে কী করে অ্যাট্রাক্ট করা যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা নেওয়া। আর এখানে যে একটি মিউজিয়ামের কথাও বললেন, মানে ওটা কি? একটা বার্ডস মিউজিয়াম আমরা প্ল্যান করছি, বিভিন্ন ধরনের মাইগ্রেটরি বার্ডস এখানে আসে, তো তাদের ইনফরমেশন এবং পিকচার্স সেই মিউজিয়ামে রাখা হবে এবং তার প্রপোজালস অ্যান্ড এস্টিমেটস আমরা খুব শীঘ্রই তৈরি করে আবার পর্যটন দপ্তরকে এই রিকোয়েস্ট রাখব। পূর্বস্থলী থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। 44তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি অনুষ্ঠিত হয় অরবিন্দ স্টেডিয়ামে। বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৈঠকটি। 44th জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 25th ডিসেম্বর থেকে 30th ডিসেম্বর পর্যন্ত। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় অরবিন্দ স্টেডিয়ামে। বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলবে সমগ্র প্রতিযোগিতাটি। আনুমানিক 48টা দল প্রতিযোগিতায় অংশ নেবে। পুরুষ ও মহিলা উভয় দলই প্রতিযোগিতায় অংশ নেবে। মহিলা দল বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সংস্থার বিভিন্ন কর্মকর্তারা এদিনের সাংবাদিক বৈঠকে অংশ নেন। টুর্নামেন্টের প্রাক্কালে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাতে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে হাজির হয়েছেন, এর জন্য আমি বর্ধমান জেলা ভলিবল বাস্কেটবল সংস্থা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের অনেক কত একটা কাজ এত বড় প্রোগ্রামে হয়তো ভুল ত্রুটি হবে, সেটা আপনারা মানিয়ে নিয়ে আমাদেরকে সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করে। এটা আমাদের আজকে খেলাটা হচ্ছে, আজকে যেটা আমাদের এখানে টুর্নামেন্ট হচ্ছে 44তম ন্যাশনাল যে টুর্নামেন্ট জুনিয়র লেভেলে, এটা এর থেকে আমাদের টিম সিলেকশন করে এবং এইটা থেকেই ভবিষ্যতে ইন্ডিয়ান টিমটা সিলেকশন হয়। ভবিষ্যতের জন্য 2 বছরের কোচিং ক্যাম্প করে ভলিবলের যে সিস্টেম, তাতে অল ইন্ডিয়া যে টিম সেই টিমটা তৈরি হয়। পরে এখন আমাদের 18 বছর বয়স আন্ডার 18, আর এই যে টিমটা তৈরি হয় তাতে সিনিয়রদের আমাদের ভারতবর্ষের অ্যাট প্রেজেন্ট হচ্ছে গিয়ে 26তম পজিশন সারা ইয়ে জুড়ে পৃথিবী জুড়ে। তা এইটুকু বলছি। আর আজকে আমাদের এখানে যারা যে সমস্ত টিম আসছে তাদের থাকার জন্য আমরা বিভিন্ন জায়গা করেছি। বিভিন্ন জায়গা মানে এখানে আমাদের মেনলি খেলাগুলো হবে কোয়ার্টার ফাইনাল থেকে স্টেডিয়ামে, কোয়ার্টার ফাইনাল থেকে ছেলেদের খেলা হবে, মেয়েদের কিন্তু সমস্ত খেলাই এই মাঠে হবে। খুব প্রয়োজন ছাড়া আমরা বাইরে মেয়েদের খেলা দেব না, সিকিউরিটির ব্যাপারটার জন্য।
কারণ বর্তমানে সিকিউরিটিটা ইয়ে করা, আর মেয়েদের টিম থাকবে আমাদের বিদ্যার্থী ভবন গার্লস স্কুলে, বিদ্যার্থী ভবন গার্লস স্কুলে সমস্ত মেয়েদের টিমকে আমরা অ্যাকোমোডেট করছি। আর প্রথম দিকে ছেলেদের টিমগুলো এখন পর্যন্ত 46টা টোটাল ছেলে মেয়ে নিয়ে টিম এন্ট্রি করেছে, এই মধ্যে কত খবর এলো আরও দুটো টিম জানাচ্ছে যে আসবে। তা সেই হিসেবে আমরা ধরেছি যে যতগুলো টিম আছে ছেলেদের টিমটাকে আমরা বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে ছড়াবার চেষ্টা করেছি খেলাটাকে, যাতে গোটা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সব জায়গাতে আমরা খেলাটা বর্ধমান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। আউশগ্রাম দু নম্বরের ভেদিয়া সহ বিস্তীর্ণ এলাকার চাষিরা ক্ষতির সম্মুখে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের, এর পাশাপাশি এলাকার মূলো চাষিরা ক্ষতির আশঙ্কায় ভুগছেন। এলাকার ওই সমস্ত চাষিদের ধারণা ছিল ধানের ক্ষতি সরিয়ে মূলো চাষের মাধ্যমে লাভের মুখ দেখবে তারা, কিন্তু মূলো চাষেও তাদের ক্ষতি হবে বলে ধারণা ওই সমস্ত কৃষকদের। ক্ষতিগ্রস্ত ওই সমস্ত কৃষকরা এখনও সরকারি সাহায্যের দিকে চেয়ে বসে আছেন। আমি 5 বিঘা মতো মূলো চাষ করেছি, 5 বিঘা জমিতে আমার 50,000 টাকা মতো খরচা হয়েছে। এ মতো অবস্থায় বাজারে মূলো বিক্রি হচ্ছে না, বা যে দাম বিক্রি হচ্ছে 1-1.5 টাকা কিলো, আমার ওই এক ভ্যান মূলো পাঠাতে 2,000 থেকে 2,200 টাকা খরচা হয়েছে। তাতে এক মোটর ভ্যান মূলো বিক্রি করে 10 কুইন্টাল মূলো বিক্রি করে 1400-1500-1200 বেশি আসছে না, মানে মূলোটা বিক্রি করতে গিয়ে আমার প্রায় 1,000 টাকা করে লস হচ্ছে। এই মতো অবস্থায় আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এবারে আমন ধানে তো ভাইরাসে নষ্ট করেছে, আবার এই মূলোতে একটা আশাবাদী ছিলাম যে কিছু পয়সা আসবে, তা পয়সা আসা তো দূরের কথা, উল্টো লোকসানের মুখ, বিরাট একটা লোকসানের মুখে পড়েছি। এই বিষয়গুলো আপনারা একটা দেখবেন, এইভাবে লোকসান হলে তার চাষবাস আমাদের করাই যাবে না, আমাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে যাবে। আউশগ্রাম থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। নিত্যদিনই বিভিন্ন প্রান্তে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, দুর্ঘটনার মৃত্যু হয়েছে বহু মানুষের। বর্তমানে যুব সমাজ অনেক সময় প্রকৃতিকে হাতছানি দিতে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, মাঝে মাঝেই দ্রুত গতি কেড়ে নেয় বহু জলজ্যান্ত তরতাজা প্রাণ। শুক্রবার একটি ক্লাবের পক্ষ থেকে সেফ বাইক রাইডিংয়ের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ধমান নবাবহাট সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এদিনের এই আলোচনা সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট বাইক রাইডাররা উপস্থিত ছিলেন, এদিন তাদের বরণ করে নেন ক্লাবের সদস্যরা। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, এদিন সেফ রাইডিংয়ের উপর তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এখানে একটা টিম আছে যে ইন্ডিয়া ঘুরছে, ওরা আগেও 4-5 বার ঘুরেছে ইন্ডিয়া, এবারও 6th time ওরা বর্ধমান এসছে। তো ওরা বর্ধমানও এসছে, ওদেরকে আমরা সবাই আমাদের যে বাঙালির মধ্যে যে একটা ব্যাপার আছে যে বরণ করা, বরণ করে তাদেরকে আপ্যায়ন করা, সেই জিনিসটা আমরা করছি তাদের সাথে। অ্যান্ড এরা প্রচুর বাইক চালায়, সারা বিশ্বে ঘুরে বেড়ায় এনারা। ওরা আজকে বেসিক্যালি সেফ রাইডিংয়ের উপরে একটা এনাদের কাছ থেকে একটা বক্তব্য নিচ্ছি, অ্যান্ড সেটা আমরা আগে আমাদের মতন ইয়াংস্টারদের জন্য সেটাকে যেন আমরা তৈরি করতে পারি বা কিছুটা হলেও সেফটিটাকে আমরা প্রমোট করতে পারি, সেটা নিয়েই আমরা এখানে একটা প্রোগ্রাম করছি। এখন আমি ঘর থেকে বেরোলাম, আমার কাজে যাচ্ছি, সেটা আমার কাছে রাইডিং, কিন্তু সেটা রেসিং নয়। রেসিং একমাত্র ট্র্যাকে হয়, একটা জায়গা যেখানে চারিদিক বন্ধ থাকে, সিকিউরিটির আন্ডারে লেদার জ্যাকেট, লেদার প্যান্টস, লেদার শ্যুজ, লেদার গ্লাভস, হেলমেট, অনেক দামি দামি হেলমেট যেগুলো প্রাণ বাঁচাতে পারে, চোট বাঁচাতে পারে, সেই জিনিসগুলো দিয়ে রেসিং হয়। আজকে এই রাস্তায় যারা রেসিং করে সেটা রেসিং নয়, এগুলোকে বলে র্যাশ রাইডিং, র্যাশ রাইডিংটা আলাদা। তো আমি এই জিনিসটাকে আমাদের বর্ধমানবাসী প্লাস ওয়েস্ট বেঙ্গলে যারা যারা এই জিনিসটাকে দেখতে পারবে তাদের কাছে ক্লিয়ার করতে চাই। এটার জন্য কদিন আগে আমাদেরকে অনেক ভুক্তভোগী হতে হয়েছে, আমাদের ক্লাবকে বন্ধ করারও কথা বলা হয়েছিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন ও বর্ধমান জেলা আদিবাসী গ্রন্থাগারের শুভ উদ্বোধন হলো শুক্রবার।
শুক্রবার বলগোনা ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ভাতা ব্লক কমিটির পক্ষ থেকে 13 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কালনা এক নম্বর, কালনা দু নম্বর ও কালনা শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কালনায় রাস্তা দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ করে পুনর্বাসনের উদ্যোগ নিল কালনা পৌরসভা। দাদবপুর চিকিৎসালয়ে ডাক্তারদের সম্বর্ধনা ও দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পর্যটক টানতেই শুক্রবার কালনা পূর্বস্থলের ছাড়ি নদীর পাড়ে পর্যটক আবাসনের উদ্বোধন করলেন কালনা মহকুমা শাসক। 44তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে একটি বাৎসরিক বৈঠক অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।